তা আপনারা সবাই কেমন আছেন? আমি ফয়লা সিলেটি মাছি, আর আজকে মারতাম নাই। এই ভাইয়ে উপস্থাপক ভাইয়ে যে ঠেলা এখন মারছেন, এ এম হাসিবুর রহমান চট্টগ্রামে। আমি তো এখান বউ তাকে উঠিয়া গেছি যে সিলেট আইলে নাম লেখবা সব সময় এম হাসিবুর রহমান সিলেট, ঠিক না? নেই তো আপনারা সিলেটও লেখবা, আর আমি সিলেটের বাইরেও যত জায়গাত প্রোগ্রামও যাই, আমি এখন সব জায়গাত সিলেট লেখার লাগে হই। আপনারা খুশি নেই? আমিও খুশি আলহামদুলিল্লাহ। তো আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য শুকুর গুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আবহাওয়ার অবস্থাও ভালো না, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা কোরআনুল কেরিমের মাহফিলে এসেছি, এই জন্য আল্লাহর কোরআন থেকেই আমরা আলোচনা শুরু করব এবং শুনব ইনশা আল্লাহ। প্রত্যেকটি কথা আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার নিয়তে, সেই মন মগজ সেই মানসিকতা নিয়ে আমরা যেন শেষ পর্যন্ত শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজ আপনারা কোরআনুল কেরিমের মাহফিলে এসেছেন। এটি এমন একটি কিতাব, এমন একটি কিতাব, আপনি যদি এই কিতাবের কাছে চলে আসেন, আপনি যদি আপনার জীবনটাকে এই কিতাবের আলোকে সাজান, কোরআনের আলোয় যদি আলোকিত একটি জীবন গঠন করতে পারেন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে ঝগড়া করবে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবেন না যতক্ষণ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আমার মাত ক্লিয়ার আছে না বেজাল লাগে, মালা করে বুঝা যাননি, বেমারি মানসল্লা খান জবাব দিল হইতো না। গুরুস্থানও কেউ যদি মাতামাতি শুরু করে জবাব পাওয়া যেত না। এখন আপনারা জীবিত মানুষিয়া যদি মরা মানুষের ভাব ধরেন, তো আমি কইব বুঝছি ইনো যারা সামনে আসে সব জিন্দা লাশ। আপনারা জীবিত মানুষ নাকি মৃত মানুষ? জীবিত মানুষের আওয়াজ জীবিত মানুষের মতোই হওয়া লাগবে। আপনারা কোরআনুল কেরিমের আলোচনা শোনার জন্য এসেছেন। এই কোরআনুল কেরিম এমন একটি কিতাব, আপনি যদি এই কিতাবের রঙে আপনার জীবনটাকে রাঙাতে পারেন, কোরআন দিয়ে যদি আপনার জীবন গঠন করতে পারেন, কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবন সাজাতে পারেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। দলিল কি? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন হয় তোমার পক্ষে দলিল হয়ে যাবে, এই কোরআন হয় তোমার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, এই কোরআন হয় তোমার পক্ষে সাফায়াতকারী হয়ে যাবে, অথবা এই কোরআন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই মানুষের নাজাত পাওয়ার কোনো উপায় আছে? কথা কর না কেন, কোনো উপায় নাই। আর কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, ওই লোকটার জান্নাত ছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। জান্নাত চান না কে কে হাত তোলেন? যাই হোক, কনসেন্ট্রেশন আছে কি তা এই নাত্রেই তা করেন কেন, মনোযোগ আছে না গেছে? জান্নাত সবাই চান তো? তাহলে কোরআন দিয়ে জীবন গঠন করতে পারলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে, মানে কোরআন দিয়ে জীবন সাজাতে পারলেই আপনার জন্য জান্নাত রেডি রেখেছেন কে? এখন কোরআন দিয়ে জীবন সাজাতে হলে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করতে হলে, কোরআনের সুপারিশ লাভ করতে হলে, আপনার প্রতি কোরআনুল কেরিমের যে দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করা লাগবে। কোরআনুল কেরিম আমার আপনার প্রতি এমন কিছু বিশেষ দাবি পেশ করেছে, ওই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই মুক্তি মিলবে, নাজাত মিলবে, জান্নাত পাওয়া যাবে ইনশা আল্লাহ। প্রত্যেক বছর, এটা কারেন্ট
গেল না আসলো, আসবে আসবে আচ্ছা চলে আসবে ইনশাআল্লাহ, এই যে চলে এসছে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক বছর আপনাদের বড়লেখা উপজেলায় অনেক মাহফিল হয়, অনেক মাহফিলে আপনারা যান, এই মাহফিলগুলো ভালো না খারাপ? অবশ্যই ভালো, সেখানে গেলে আপনারা অনেক দিনই আলোচনা শুনতে পারেন, নিজেদের নলেজকে সমৃদ্ধ করার পাশাপাশি জীবন গঠনে এবং জীবন পরিবর্তনে এই মাহফিলগুলো আজ অনন্য ভূমিকা পালন করছে। সম্মানিত ভাইয়েরা, এই যে মাহফিলগুলোতে আপনারা গিয়ে কোরআনুল কেরিমের আলোচনা শুনছেন, এই কোরআন আপনার কাছে কি চায় এটি আপনাদের বোঝা লাগবে। কোরআন আপনাদের কাছে কি চায় এটা আপনাদের বোঝা লাগবে। আপনারা কোরআনের কাছে কি চান আগে বলেন। ও মা, কোনো চাওয়া পাওয়া ছাড়া, এমনি এমনি স্বার্থ ছাড়া এখানে আসছেন? আপনারা কোরআনের কাছে কি চান? হ্যাঁ, ইয়েস, হেদায়াত কি চান? হেদায়াত দিবেন আল্লাহ, কিন্তু হেদায়াতের ঔষধ মেডিসিন এই কিতাবের ভেতরে আছে না নাই? আছে। হেদায়াতের মালিক কি? কিন্তু হেদায়াত পাওয়ার রাস্তা, গাইডলাইন কিংবা আউটলাইন যেখানে দেওয়া আছে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। তো আপনারা হেদায়াত পাওয়ার জন্য কোরআন ধরতে চান, পড়তে চান, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে চান, গত মাস ওলা বড়লেখা তাইছিলাম, বেজাল লাগছে, এবার আইসি এবারও বেজাল লাগছে। হ্যাঁ, দাসর বাজারও তো হয়েছে, অত হইলাম যে গত মাসও ওলা ইসলাম ও বেজাল লাগছে, ই মাসও আইসি বেজাল লাগছে, আল্লাহ জানে কি দাবিছে, আল্লাহ হেফাজত খরকা। এখন কিতা কারেন্ট আইসে না গেছে? আইসে গেছে এখন, আচ্ছা অসুবিধা নেই, আবহাওয়া খারাপ। তো কথা আমরা বলে, যেহেতু মাইক আছে সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে হেদায়েতের রাস্তা তালাশ করছি। এখন আপনারা কোরআনের কাছে কি চান সেটা ক্লিয়ার হলো, কোরআন আপনাদের কাছে কি চায় এটাও ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আপনাদের কাছে আটটি জিনিস চায়। কয়টি জিনিস চায়? সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে মুকর তালা খান কইলে একটু হোকা। কোরআন আপনাদের কাছে কয়টি জিনিস চায়? আটটি জিনিস চায়। এই আটটি জিনিস পূরণ করতে পারলে, কোরআনুল কারীমের দেওয়া আটটি দাবি পূরণ করতে পারলেই কোরআন আপনাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আজকের আলোচনার বিষয় ওই আটটা বিষয়। এই আটটা সবক নিয়ে বাড়ি যেতে পারলে মাহফিল সফল ইনশাআল্লাহ। কোরআন আমাদের কাছে কয়টা জিনিস চায়? মুখস্থ থাকবে তো? আটটি পয়েন্ট মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। আগামীকাল যদি কেউ প্রশ্ন করে যে হুজুর কোন বিষয়ে নিয়ে আলোচনা করেছিল, অনেকেও আজ শুনে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে কোন বিষয় নিয়ে জানে আলোচনা হয়েছিল, মানে সে তার কাছে খটকা লেগে যায়, এরকম যেন না হয়। আমাদের আজকের আলোচনার টপিক হলো আমাদের প্রতি কোরআনুল কারীমের আটটি দাবি। কয়টি দাবি? এই আটটি দাবি পূরণ করতে পারলে আপনাকে জান্নাত দিবেন কে? চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আল্লাহর এই কিতাব। এই বইটা আপনাদের ঘরে আছে তো? সবার ঘরে? এক নাম্বার হলো আল্লাহর এই কিতাব বিশুদ্ধ করে পড়তে জানা। এটি হচ্ছে আপনার প্রতি কোরআনুল কারীমের কত নাম্বার দাবি? পড়তে পারা। আজকের কথাগুলো আপনার নিজের সঙ্গে মিলাবেন। কোরআনুল কারীমের এক নাম্বার দাবি কি আপনি ফিল আপ করেছেন? আদৌ কি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন? অনেকে বলবেন হুজুর আমরা তো পারি। আপনি আপনার মতো কোরআন পড়লে হবে না, কোরআন কোরআনের মতো হক আদায় করে পড়া লাগবে। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটাকে ধীরে ধীরে থেমে থেমে সুন্দর করে তাজউদের সাথে তাহসিনের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করো। আপনার নিয়মে কোরআন পড়লে হবে না, আপনি আপনার নিয়মে কোরআন পড়ছেন। আলাম তারা কাইফা ফাআলা, কি তাসির কথা কইছেন, ইলা অনেকে ফরে নানি কোরআন আছে লি ইলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখন খর লিলা ফি কুরাইশিন ইলা ফিহিম, মানে মনে জেলা সার ওলা ফরের ইলা আছে নি? ইলা মনে জেলা সা ইলা ফরলে খবর আছে? আছে কুল হুয়াল্লাহু আহাদ,
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد. بولون হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন তিনি যিনি একক অদ্বিতীয়। আপনি হক আদায় করে কোরআন তেলাওয়াত না করে পড়ছেন, কুল হু আল্লাহু আহাদ, যিনি একক আল্লাহ ওনাকে ধরে খেয়ে ফেলো, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করেন, অর্থের বিকৃতি ঘটার সম্ভাবনা আছে না নাই? সওয়াবের পরিবর্তে কবিরা গুনাহ হবে। আমরা জানি আল্লাহর নবীর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরিন আমসালিহা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তাআলা 10 10 করে আমল নামায় নেকি দান করে। সুবহানাল্লাহ। এই কিতাব বিশুদ্ধ করে পড়লে যেমন সওয়াব আছে, অশুদ্ধ করে পড়লে তেমন লানত আছে। রুব্বা ক্বারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনুল করিমের এমন বহু তেলাওয়াতকারী রয়েছে, এমন বহু পাঠক রয়েছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে এরা কোরআন থেকে লানত পায়। এরা কারা? এই মানুষগুলো কারা যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না? কোরআনুল করিম আপনার কাছে প্রথম দাবি পেশ করছে, আপনি এই কিতাব তেলাওয়াত করুন। আল্লাহর কিতাব 30 পারা, প্রথম যে শব্দটি নাজিল হলো ইকরা, রিড, এটি পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? বছরের পর বছর শুধু মাহফিলের আয়োজন করালেই কোরআনের হক আদায় হয়ে যাবে না। হয়তো আপনি ভাবছেন আমি প্রত্যেক বছর মাহফিলে দান করি, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি, নিঃসন্দেহে এটি অত্যন্ত ভালো একটি কাজ, কিন্তু শুধু এই কাজ করলেই আপনি পার পেয়ে যাবেন না। কারণ আল্লাহর কিতাব, এই কোরআনের এক নাম্বার হক হলো আপনি নিজে এর তেলাওয়াত জানা। আর আপনি যে কাজ করছেন, মানুষকে কোরআন শোনাবার জন্য নিজেকে নিবেদিত প্রাণ করছেন, এটা ওই 8টি দাবির মধ্যে 7 নাম্বার সিরিয়ালের কাজ। আজকে আমার আলোচনায় আসবে, আগে নিজে আপনার তেলাওয়াত জানতে হবে। আমার বাবা, আমার বাবাদেরকে বলছি, 60 বছর 50 বছর বয়স হয়ে গেল, এখনো কেন আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না? এত বছর হায়াত আপনি কোন কাজে লাগিয়েছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করেন, আপনি তো জবাব দিতে পারবেন না। আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কার দেওয়া? কথা কন না কেন, তার দেওয়া হায়াত পেয়ে, তার দেওয়া নিয়ামত খেয়ে, তার নাজিলকৃত কিতাবটা আপনি এখনো শিখলেন না, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আমার যুবক ভাইয়েরা যৌবনের উন্মাদনায় আজ লাফালাফি করছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো তোমাদেরকে বলছি, তোমরা খুব চমৎকার করে বাংলায় কথা বলতে পারো, খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারো, কিন্তু কেন তোমরা এখনো আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়তে পারো না? ওয়াই, হোয়াটস দ্য রিজন, কারণটা কি, কেন তুমি কোরআন পড়ছো না? তুমি তো দেশের বাইরে যাওয়ার জন্য, লন্ডন আমেরিকায় যাওয়ার জন্য, বাংলাদেশে তুমি আইএলটিএস করো, টুইফেল করো, জিআরই করো, 20,000 টাকা ফি দিয়ে আইএলটিএস এক্সাম দেয়, আছে না নাই? তুমি বাবার টাকা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে উচ্চ শিক্ষা লাভের জন্য বিভিন্ন ভাষার কোর্স করতে পারো, আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য কিছু অর্থ আর সময় বিনিয়োগ করে তুমি কেন কোরআন শিখতে পারো না? কোন শয়তান তোমাকে ভর করলো? কোন শয়তান তোমাকে ধোকায় ফেলে রাখলো? এখনো কেন কোরআন শিখতে পারলে না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই কোরআন বিশুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? আপনি আমি যদি আল্লাহর কোরআন না শিখি, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেই, আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে। হাশরের ময়দানে সকল মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের এই লোকগুলো, আমার উম্মতের এই লোকগুলো তোমার নাজিল করা কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জন্য আমিও আজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন, আল্লাহর নবী যদি কারো থেকে মুখ ফিরিয়ে নেন, ওই লোকটা কি আর বাঁচার কোনো উপায় আছে নাকি? কিচ্ছা কাহিনী নয়, কোরআনুল করিমের 25 নম্বর সুরা
সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূল, আমার রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার রব এরা আপনার নাজিল হওয়া কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন দিয়ে নিজের জীবন গঠন করে নাই, এরা তোমার কোরআন থেকে মুখ ফিরিয়েছে, এজন্য আজ আমিও তাদের থেকে মুখ ফিরালাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনাকে কে বাঁচাবে আর? কোন বাবা বাঁচাবে? কোন পীর বাঁচাবে? যদি আমার নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নেন, কেউ আপনাকে আর বাঁচানোর কোনো উপায়? নবীর সাফায়াত পেতে চান, কোরআনটা আগে শিখুন। কোরআনুল কারীম এটাই আপনার কাছে চায়, আপনি যেন কোরআনটা শিখেন। যারা এই কোরআন শিখবে না, দুনিয়া এবং আখেরাতে রব্বুল আলামিন তাদের জন্য তিনটি মারাত্মক শাস্তির ব্যবস্থা রেখেছেন। বুঝে থাকলে সবাই জবাব দেন তো, কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কোরআন থেকে আমার জিকির, জিকির এটি কোরআনের একটি নাম, কোরআন হচ্ছে কোরআনুল কারীমের মৌলিক নাম, কোরআনুল কারীমের এই নাম ছাড়াও আরো প্রায় 90টি নাম আমি পেয়েছি, যেমন জিকর, শিফা, হুদা, এই সবগুলো নাম কোরআনের নাম, মাজিদ, হাকিম, করিম, এগুলো সব হচ্ছে কোরআনুল কারীমের নাম। এই জিকির হচ্ছে কোরআনের একটি নাম, যেমন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এই জিকির নাজিল করেছেন কে? জিকির মানে উপদেশ, এটি কার পক্ষ থেকে আসা উপদেশ? আল্লাহ তাআলা বলছেন, এই জিকির অর্থাৎ এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা, আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। তাফসীরের কিতাবগুলোতে এই মা'ইশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুটো অর্থ দিয়েছেন। তারা বলছেন, এক নাম্বার হলো ওই মানুষগুলোর জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। সুখ শান্তি দেওয়ার মালিককে? বলেন, টাকা দিয়ে শান্তির ঘুম কেনা যায়? টাকা দিয়ে সুখ শান্তি পাওয়া যায়? এমন বহু মানুষ আছে কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, রাতে বা বালিশে মাথা লাগালে ঘুমাতে পারে না, কয় হুজুর ঘুমাইতে পারি না, মনে শান্তি নাই। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, 200-300 টাকা ইনকাম করে, কিন্তু এশান নামাজ পড়ে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যখন ঘুমায়, নাক ডাকায়া ঘুমায়। ঘুম টাকা পয়সা দিয়ে কেনা যায়? সুখ শান্তি টাকা পয়সা দিয়ে কেনা যায়? সুখ শান্তি দেওয়ার মালিককে? রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন শিখবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি এদের জীবন থেকে সুখ শান্তি তুলে নিব। হতে পারে বাহির থেকে দেখলে তাদেরকে নাদুস নাদুস চেহারার মনে হবে, বাহির থেকে দেখলে আপনার মনে হবে লোকটা মনে হয় খুব আরামে আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ক্ষমতাও আছে, কিন্তু তার ভেতরে ভেতরে কি চলে আপনি তো সেটা জানেন না। আল্লাহর কোরআন কতটা বাস্তবিক মিলিয়ে দেখেন, যারাই জীবনে কোরআন শেখে নাই, টাকাওয়ালা হলেও এদের জীবনে শান্তি নাই, কারণ সুখ শান্তি তুলে নিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, কোরআন যারা শিখবে না, যতই টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী যত বড় রাজনীতিবিদ আর ক্ষমতাধর লোক হোক না কেন, ওই টাকা পয়সা দিয়ে জীবনেও সে শান্তি পাবে না, কারণ আমি তার অন্তর থেকে সুখ শান্তি তুলে নিব। এটি হচ্ছে তাদের জন্য এক নাম্বার শাস্তি, মা'ইশা তন্দনকার। দুই নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, এই মানুষগুলোর কবরের জীবনটাকেও সংকুচিত করে দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, কবরের আজাব তখন এমনভাবে শুরু হবে, কবরের দুই পাটের দুই পাশের মাটিগুলো এক হয়ে যাবে, একদিকের পাজর গিয়ে আরেক দিকের পাজরে এরকম ঢুকে যাবে,
এই রকম করে সেই মানুষগুলোর উপরে শাস্তি চলতে থাকবে। কোরআন থেকে যারা মুখ ফিরাবে, কোরআন যারা শিখবে না, তাদের জন্য তিন নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাশরের দিন অন্ধ অবস্থায় হাশরের মাঠে উঠাবেন। হাশরের ময়দানে যখন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবেন, তারা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে অন্ধ করে দিলেন, আপনি আমাকে অন্ধ করে দিলেন কেন? দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়ায় তো আমি চোখে দেখতে পেতাম, তাহলে আজ আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় হাশরের ময়দানে উঠালেন? সেদিন জবাব দিবেন কে? কথা কন না কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে তোর কাছে তো পৃথিবীতে আমার দেওয়া কিতাবই কোরআন ছিল, তোর ঘরে ছিল, তোর ঘরে থাকা সত্ত্বেও একটা দিন কোরআন দেখলি না, পড়লি না, শিখলি না, বুঝলি না। তোর কাছে আমার কিতাব থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও যে চোখ দিয়ে তুই দেখলি না, এই জন্য ওই চক্ষুকে আমি অন্ধ করে দিলাম। আর আমার কিতাব দুনিয়াতে পেয়ে আমার কোরআনকে তুই যেমন ভুলে গিয়েছিলে, আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোর মতো গোলামকে ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা যদি আল্লাহ কোনো মানুষকে বলেন, আপনারা বলেন এই লোকটা আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুই যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ তোর মতো গোলামকে ভুলে গেলাম। আল্লাহু আকবার, কত বড় কথা! এই কথা যদি আল্লাহ কাউকে বলে ফেলেন, এই লোক তো আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা। আমার ভাইরা, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান তো আপনারা? সবাই বাঁচতে চান তো? যদি আল্লাহর শাস্তি থেকে, পাকড়াও থেকে বাঁচতে চান, শুধু মাহফিলে এসে হাজিরা দিলে চলবে না। যে কোরআন শোনার জন্য মাহফিলে এসেছেন, প্রত্যেককেই এই কোরআন বিশুদ্ধ করে শেখার সিদ্ধান্ত নিয়ে মাহফিল থেকে আজকে যাওয়া লাগবে। এই কোরআন আমরা যারা এখনো শিখতে পারি নাই, লজ্জা শরমের কোনো বিষয় নাই, আমরা কি আজ থেকে কোরআন শুদ্ধ করার জন্য যা যা করা দরকার তা শুরু করব ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সিলেটে কোরআন শেখা অনেক সহজ, এখানে দারুল কিরাত আছে, ইত্তেহাদুল কুররা আছে, তারপরে আরেকটা কি যেন আছে বলেন না, সবগুলোর নাম বলেন। আচ্ছা, মনে হয় পাঁচ ছয়টা আছে, যত বেশি থাকবে তত ভালো না খারাপ? অনেকে আছে বেশি থাকলে রাগ করে, রাগ করবেন কেন? আপনি কোরআন শেখানোর জন্য 1,00,000 বুট থাকলে লাভ, যতই থাকবে ততই ভালো, যতই থাকবে ততই ভালো, আপনি আপনারটা করেন। সবাই তো কোরআন শেখাচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে হিংসুক, তারা মনে করে একমাত্র আমরাই রাইট পথে আছি, এরকম আছে না? নাই, যে মনে করে আমরাই সঠিক পথে আছি তার মতো বাতিল পৃথিবীতে আর একটু উদার হওয়া লাগবে, একটু উদার হওয়া লাগবে। চিন্তার জগৎকে সংকীর্ণতা থেকে বের করে চিন্তার জগৎটাকে বড় করে দিতে হবে। এত সংকীর্ণ মনে হলে দিনের খেদমত করা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে সবাই একটু মুখ খুলে জবাব দেন তো, এই কোরআন আপনাদের কাছে এক নাম্বার যে জিনিস চায় সেটা কি? আপনারা আপনারা বাসায় হইলক্কা অসুবিধা হইতো নাই, কিতা চাই কোরআনে? সুন্দর হইরা, বিশুদ্ধ হইরা, কোরআনটা পড়তা ফারবা তো ইনশাল্লাহ। কিতা হইব হোক আছেন জুস তুলাই আলোচনা করিয়া, যদি একবারে যে তা চায় কোরআনে, এটা যদি আমরা না করি লাভ হইব না। তাহলে কোরআনুল করিম এক নাম্বার যে জিনিসটা আমাদের কাছে চায়, আমরা যেন বিশুদ্ধ করে এই কোরআনটা পড়ি, পারবেন তো ইনশাল্লাহ? যেন আপনি সুরাতুল ফাতিহা নামাজে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধ করে শিখেন, যখন নামাজে দাঁড়াবেন যেন ফাতিহাটা সুন্দর করে পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قرن آمين এরকম যেন হক আদায় করে করে কোরআন পড়তে পারেন। কোরআন শেখা আপনাদের জন্য ফরজ না নফল? হ্যাঁ, তাহলে শেখা দরকার আছে না নাই? নামাজ যেমন ফরজ, কোরআন শেখাও এক নাম্বার পয়েন্ট মনে থাকবে। আহ, আপনারা তো আজকে খাম গোটাইছেন, আমরা বারবার কইছি সকাল আপনারে তুলিয়া দুপকা লেট করতে করতে উঠাইছেন, এখন তো এত মজার মাছ শেষ করতেও ইচ্ছা হল না। নাম্বার টু, আমাদের প্রতি কোরআনুল করিমের দুই নাম্বার দাবি হলো, এখন তো আপনি কোরআন শিখে ফেললেন, এখন কি করবেন? এবার কোরআনের দাবি হলো বেশি বেশি আপনি এই কিতাব তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন তেলাওয়াত করলে লস হয়? সুবহানাল্লাহ। এমন এক কিতাব, এই কিতাব ধরলে সওয়াব, তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ, কি এক আজীব কিতাব। কোরআন শুরু করলেন প্রথম সূরা ফাতিহার পরে সূরা বাকারা, বললেন আলিফ লাম মিম, কয়টা অক্ষর? তিনটা অক্ষর পড়বেন, তিন দশে ৩০টা নাকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, কেমন কিতাব। সুবহানাল্লাহ, যত পড়বেন তত নাকি হবে। বলেন কামতের দিন আপনার যে ৫০০ বিঘা ৬০০ বিঘা জায়গা জমি আছে, এগুলো আমলের পাল্লায় কাজে লাগবে? নো, কোরআন পড়ুন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা ভারী হলে জান্নাত দিবেন কে? বেশি বেশি কোরআন পড়বেন তো। সকালবেলা দিন শুরু করুন কোরআন তেলাওয়াত দিয়ে, ফজরের নামাজ পড়ে কোরআন পড়তে বসে যান। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে আমি বলবো, তোমরা সকালবেলা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তোমাদের দিন শুরু করে দাও। এখন এই স্মার্টফোনগুলোতে অ্যাপস নেওয়ার সুযোগ আছে না? কোরআনুল করিমের অ্যাপস যেন প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। আছে তো? কার কার কাছে আছে হাত তুলেন। মাশা আল্লাহ, যারা গেছে না, যারা গেছে কি তা খালি ইউটিউব আর ফেসবুকও আসেনি? কোরআনের অ্যাপস রাখবেন তো। কেন রাখবেন? মাঝে মাঝে ঢাকায় যান, মাঝে মাঝে সিলেটে যান, যান না আপনারা, বাসে বসেছেন, কি করবেন ওই সময়টা? কোরআন পড়বেন। সুবহানাল্লাহ, কোরআন পড়বেন আর আমল নামায় সওয়াব আসবে। সুবহানাল্লাহ। মন যখন খারাপ হয়ে যাবে কোরআন তেলাওয়াত করবেন, মন ভালো করে দিবেন কে? আল্লাহ। খুব টেনশন দুশ্চিন্তায় আছেন, সেই সময় কোরআন পড়তে বসে যাবেন, আপনার দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন কে? কারণ কোরআন আপনি যখনই তেলাওয়াত শুরু করবেন, আপনার ইমানি তেজ, ইমানি জজবা বাড়াবেন কে? রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله تعالى বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর কথা উচ্চারণ করা হলে তাদের দিল কেঁপে ওঠে, আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন পড়বেন ঘরের ভেতরে, সব সময় যেন বাংলা, ইংরেজি আর হিন্দি গানের সাউন্ড না শোনা যায়। অনেক লোক আছে ঘরের মধ্যে তাবিজ লটকায় রাখে, বললাম ভাই তাবিজ লটকাইছেন কেন? কই হুজুর ঘরের মধ্যে শান্তি নাই। এখন ঘরের মধ্যে তো এলইডি টিভি আছে, সারাদিন মিউজিক, সারাদিন গান চলে, ঘরে সুখ শান্তি আসবে কেমনে? ঘরে যদি সুখ শান্তি আনতে চান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই ঘরে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকতের পরিমাণও কম না বেশি। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাবিজ লটকানো লাগবে না। আল্লাহ নবী বলেছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, শয়তান কিংবা জিন ওই ঘর থেকে বের হয়ে পলায়ন করতে থাকে। আপনার ঘরে তেলাওয়াত চলে? তেলাওয়াত তো চলে না, বরং ডিজে ঝাঁকানাকা গান চলে। এখানে রহমত বরকত আসবে কেমনে আমাকে বলেন? নিজে কোরআন পড়ুন,
আপনার ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে সবাইকে নিয়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের আওয়াজ জারি করুন, দেখবেন ঘরের মধ্যে বরকত আর বরকত, বরকত দেওয়ার মালিককে। কোরআন বেশি বেশি পড়বেন তো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের প্রতি কোরআনুল করিমের দুই নম্বর দাবি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত, ফাউরিন লই তো নাই। এক নম্বর হইছিলাম গীতা, মাঝে মাঝে তুরা সিলুটি করলে আপনারা রাগ করেননি, এক নম্বর কিতা কইছিলাম হ্যাঁ বিশুদ্ধ করি কোরআন শিকা, শিকার বাদে দুই নম্বর খাম কিতা বেশি বেশি ফরা এবং সুনা, ফরা এবং নাম্বার থ্রি। তিন নম্বর হচ্ছে আপনি যে কোরআন শিখলেন মানুষকে আপনি এবার কোরআন শিখান, এটা আপনার দায়িত্ব। দুইটা কাজ করেন, দুইটা টিপস দেই ঘরে বসে সওয়াব কামাতে পারবেন, দুইটা টিপস দেই ঘরে বসে সওয়াব পাবেন। এক নম্বর হলো মানুষকে কোরআন বেশি বেশি গিফট করবেন। বিয়ে শাদিতে যান না আপনারা, বিয়ে শাদিতে অনেক সময় টাকা দেন, অনেক সময় বিভিন্ন জিনিস কিনে আপনারা গিফট দেন, দেন যেটাই দিবেন ওইটার সাথে অর্থ সহ কিংবা ব্যাখ্যা সহ তাফসির সহ, এখন বাংলা অনুবাদ করা অনেক তাফসির বাজারে আছে না, এক সেট কিনেন, যেটা দিচ্ছেন ওইটা দেন, ওইটার সাথে এইটাও সুন্দর করে প্যাকেট করে দেন। এই যে কোরআনটা আপনি দিলেন, যারাই এই কোরআন পড়বে আপনিও আমল নামায় সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আমি আমার একটা আমল, আমার একটা অভ্যাস আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন কারো বিয়েতে যাই আমার যেটা মন চায় সে গিফটটা দিই, সাথে কিন্তু আমি কোরআন হাদিস দিই, কারণ তার ঘরে যদি কোরআন হাদিস ঢুকানো যায় অন্তত দুই একজন মানুষও যদি পড়ে সেও যেমন দিন জানবে, আমিও তাকে এটা দেওয়ার কারণে সওয়াব পাবো, সুবহানাল্লাহ। আপনারাও দিবেন তো ইনশাআল্লাহ, না গিফট আমি করবা সিলেট তো দেখছি অনেক জায়গা খলস একটা লইয়া গিয়া হাবি গোষ্ঠী বিয়া গাই যায়, এটা আপনার আপনারা রাগ করেন না জানো, আপনার এলাকাতে আসেনি। আমি তো আসলে সিলেট এখন সময় বুঝছেন নি, আমি আমি যখন ছোট আসলাম, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমি দেখতাম যে এক খলসি একটা লইয়া একবারে হাবি গোষ্ঠী ওখলে গিয়া বিয়া দাওয়াত খাই যাচ্ছে, এটা এখন আসেনি নাই নানি, আচ্ছা অসুবিধা নাই। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনারা আবার রাগ করেন না জানো, আপনারা বড়লেখার মানুষ অত্যন্ত বালা, লন্ডনের মানুষ টেকাওয়ালা মানুষ, আপনারা তো আর খোলস দিতে নাই, দিলে অনেকে ফ্রিজ দিলেন আপনারা বা আরো দামি দামি গিফট দেন। তো যাই হোক, যে গিফটটি আপনারা দিবেন সাথে একসেট কোরআন দিতে পারবেন না, এখন তাফসির ইবনে কাতির আছে, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা জিলালুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, তাফসিরে জালালাইন আছে, যেটা ভালো লাগে মানুষকে দেন, হাদিস দেন না, রিয়াদুস সালেহীন আছে না, আল্লাহ রাসূলের একটা বায়োগ্রাফি দেন, একটা জীবনী, আর রাহিকুল মাখতুম দেন, এরকম আরো অনেক আছে, যেমন রাহমাতাল্লিল আলামিন নামে একটা সিরাতের গ্রন্থ আছে ডক্টর ইকবাল কিলানির লেখা, এটা এখন বাংলা অনুবাদ হয়েছে, এগুলো দেন মানুষকে, মানুষ পড়বে আপনিও সওয়াব পাবেন কি পাবেন না। আর দুই নম্বর হলো কাউকে আপনি কোরআন শেখান, সে কোরআন পড়বে আপনিও সওয়াব পাবেন। এখন আবার এই কথা শুনে কেউ এই সিদ্ধান্ত নিয়েন না, কিছুক্ষণ আগে যে ওয়াদা করাইলাম যারা কোরআন শিখেন নাই কোরআন শিখবেন, তো এই ভয়ে আবার আরেকজনের কাছে কোরআন শিখতে আবার যাওয়ার বেলায় যেন ভয় কাজ না করে, যে এই লোকটার কাছ থেকে আমি কোরআন শিখলে সেও তো সওয়াব পাবে। যেমন একবার এক লোককে একজন ডাকতেছে, ভাই আসেন আজকে ইফতার খাওয়াবো, কয় না আমি যাবো না, কারণ আমি যে রোজা রাখছি ইফতার করাইলে তো সব সওয়াব তুমি নিয়ে নিবা। হয়েছে মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরি, কেউ কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা ওই ইফতার করানোওয়ালা লোককে রোজাদারের সমান সওয়াব দান করবেন। কারণ আল্লাহর ভান্ডারটা বড় না ছোট, আল্লাহ বলছেন আমি যে ওই ওই রোজাদারের সমান সওয়াব ইফতার করানোওয়ালা লোকটাকে দিব, এতে করে রোজা রাখনেওয়ালা লোকের সওয়াব থেকে এক বিন্দুও কমাবো না, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে আজকে কথা বলছি, আমার উস্তাদ সওয়াব পাচ্ছেন, আমার উস্তাদের উস্তাদ তার উস্তাদের উস্তাদ তার উস্তাদের উস্তাদ তার উস্তাদের উস্তাদ, এরকম যত উস্তাদ আছেন সকলের আমলনামায় সওয়াবের একটা অংশ যাচ্ছে, সুবহানাল্লাহ, রয়্যালিটি সওয়াব পাওয়া যায়। তা আপনি কাউকে কোরআন শিখান, সওয়াব দিবেন কে? আমাদের প্রতি কোরআনের তিন নম্বর দাবিটাই হলো কোরআন শিখাবেন। আপনার ওয়াইফকে কোরআন শিখান, আপনার ওয়াইফকে কোরআন শিখান, আপনার ছেলে মেয়েগুলো এখনো কোরআন শিখলো না কেন? আপনি তাকে অ লেভেলে দিয়েছেন, এ লেভেলে দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ভালো কথা পড়ান, তাকে এবিসিডি ও আ ক খ পড়ে শিখান,
আলিফ বা তা থা আগে শিখা। টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। সবার আগে আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। এটা সোনার সন্তান হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে। এটা কেমন সন্তান দেখে যাচ্ছেন আপনি দুনিয়াতে, এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, বাবা মা হিসাবে আপনার কি একটু লজ্জাও হয় না? আপনার ছেলে আপনার মেয়ে এখনো কোরআন শিখে নাই, এর দায়ভার কিন্তু আপনার। কারণ সন্তানকে কোরআন শেখানো মা হিসাবে বাবা হিসাবে ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। এজন্য সন্তানদেরকে কোরআন শেখাবেন। আমাদের প্রতি কোরআনুল কারিমের তিন নম্বর দাবি হলো কোরআন মানুষকে কি করা, শেখানো। আপনি অন্তত আপনার ফ্যামিলিকে কোরআন শেখান, নাম্বার ফোর। কষ্ট হচ্ছে আপনাদের? চার নম্বর হলো যথাসাধ্য আপনি যতটুকু পারেন কোরআন মুখস্থ করেন। আমরা তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত এই দশটা সূরা মুখস্থ করে কোরআনের বাকি অংশ মুখস্থ করার দায়িত্ব হাফেজ হাফেজদেরকে দিয়েছে। যাহাবি চাপ আপনারা ইকুকা, আমরা নবাবজাদা নসরুল্লাহ, আমরা রিটায়ার্ড, কথা ঠিক কইছিলাম নি কিতা? এই দশটা সূরার বাইরে কোরআন শিক্ষা কিতা আপনার লাগে হারাম না কিতা? দশটা শিক্ষা বই রয়েছেন, আলাম তারা থাকি সুরা বাকি আর শিখে না। আরবিয়ান কান্ট্রিগুলোতে সফর করলে দেখবেন আরবরা যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করে। এমনকি মিশরের আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি সহ আরব বিশ্বের স্বনামধন্য এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্সের কোর্সগুলোতে কোরআন মুখস্থ করা সিলেবাসের মধ্যে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আমাদের দেশের থেকে যারা যায় এদেরকে জিজ্ঞেস করবেন, অন্তত কোনো কোনো ইউনিভার্সিটিতে পাঁচ পারা, আট পারা, দশ পারা মুখস্থ করতে হয়। দেখুন আমাদের 90% মুসলমানের দেশ এটা, দেখুন তো যদি মানে যদি এরকম হতো কেমন হতো? ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি সিলেবাসের মধ্যে কোরআন শেখা বাধ্যতামূলক থাকতো, তাহলে তো আমার দেশে হাফেজের পরিমাণ কম থাকতো না বেশি থাকতো, ক্লাস অনুযায়ী বয়স অনুযায়ী থাকতো। যে ক্লাস ওয়ানে যারা মুখস্থ নাই, আগে কোরআন আগে কায়দা শিখো, ক্লাস টুতে গিয়ে ওই যে আমরা সিলেটে যেটাকে বলি সিফারা, হ্যাঁ, এরপরে ক্লাস থ্রিতে গিয়ে আম্পারাটা বড়, ফোর্থ থেকে মুখস্থ করান। যে ক্লাস ফোরে দশটা সূরা, ক্লাস ফাইভে আরও দুই তিনটা সূরা, সিক্সে গিয়ে তিন পৃষ্ঠা, এরকম আস্তে আস্তে লেভেল অনুযায়ী বাড়ান। এরকম যদি লেভেল অনুযায়ী সুন্দর একটা সিলেবাস তৈরি করা যেত, 30 পারা বাদ দেন, 10 পারাও যদি কোরআন শেখানো যেত, ভালো হতো না খারাপ হতো? কারিকুলামের কি অবস্থা? এখন নৈতিক শিক্ষাকে অপশনাল বানানো হয়েছে। যেই দেশে নৈতিক শিক্ষাকে অপশনাল বানানো হবে, এই দেশে দিহান আর আনুষ্কার মতো সন্তান শুধু বাড়তেই থাকবে, ঐশীর মতো সন্তান বাড়তে থাকবে। আর যেই দেশে ইসলাম শিক্ষাকে সিলেবাসের ভেতরে বাধ্যতামূলক করা হবে, এই দেশে সেই দেশে চোর ডাকাতের পরিবর্তে বিশ্ববিদ্যালয় থেকে কিংবা মাস্টার ডিগ্রি শেষ করে যারাই বের হবে, এক একজন আল্লাহর অলি হয়ে বের হবে। শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করলে একটি জাতি পরিবর্তন হয়ে যায়। কোরআন যথাসাধ্য মুখস্থ করুন, যে যতটুকু পারেন মুখস্থ করুন। প্রত্যেক দিন একটা আয়াত মুখস্থ করুন না, কি করেন আপনি সারাদিন একটা আয়াত মুখস্থ করেন? আমি আমার কথাই বলি, প্রত্যেক দিন কোরআন আমি মুখস্থ করার চেষ্টা করি, এক আয়াত হোক দুই আয়াত হোক। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন 5-7 আয়াত, 10-15 আয়াত করে আমি মুখস্থ করি, করতে থাকি। আচ্ছা বলেন, যেই সিনায় কোরআন যত বেশি থাকবে সেই সিনা তত ভালো থাকবে না খারাপ থাকবে? সিনার ভেতরে কোরআন ঢোকা। আমি 2018 সালে সৌদি আরবে জেদ্দা থেকে মক্কায় আসতেছিলাম, এক ড্রাইভার ইয়ামেনি ড্রাইভার, তার সাথে কথা হয়েছিল আমার, যে তোমার বাড়ি কোন জায়গায়, নাম ঠিকানা এগুলো জানলাম। তো এই ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, কোরআনের একেবারে মাঝামাঝি থেকে। বললাম, কি ব্যাপার, তুমি কোরআনের মাঝামাঝি থেকে এত সুন্দর করে কোরআন কিভাবে পড়ছো? হাল আনতা হাফিজুল কোরআন, তুমি হাফেজ নাকি? কয় না হাফেজ না, কিন্তু কোরআনের অর্ধেক আমি মুখস্থ করে ফেলেছি। মক্কা সিটিতে বাতহা কোরাইশ নামে একটা আবাসিক এলাকা আছে, ওখানে একটা
মসজিদে নামাজ পড়েছিলাম 8-10 বছরের ছোট্ট একটা ছেলে, আসরের নামাজে একদিন তাকে বললাম যে আচ্ছা আমি তো আমাদের দেশের পারপাসে জিজ্ঞেস করেছি, কারণ আমাদের দেশে 8-10 বছরের বাচ্চা মানেই আমরা মনে করি মনে হয় কয়েকটা সুরা মুখস্থ করছে। তো আমি ওই মন মানসিকতা থেকে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কি কোরআনের কয়টা সুরা মুখস্থ করছো? কয়টা সুরা মানে অলরেডি 10 পারা মুখস্থ করে ফেলছে। দেখছেন, তারা সবাই কোরআন যে যতটুকু পারে মুখস্থ করে। আমরা আর সিলেট তো কোনো ঘুরে হাফিজি দিয়া যদি পড়তো না পারে হয় গু ফাটা বিচ্ছাম আরো ট্রল করে লইয়া। যেটা মানুষে ইলা ট্রল করে তারে দরিয়া ফেতফেতা সিঙ্গল দিয়ে খালি মারি দিবা, যে ট্রল করো ওখানে 30 পারা পারছে না, তার হয়তো এরকম মেধা শক্তি নাই, হে 10 পারা পারছে আলহামদুলিল্লাহ, কেউ 15 পারা মুখস্থ করছে আলহামদুলিল্লাহ। কোনো সময় ছেলে মেয়েরে চাপ দিবা না, অনেকে চায় তার বাচ্চারে জোর হয়ে রা বিচ্ছাপ বানাই তো বাবারে দরকার আছে নেই, তার মেধায় কুলান না 10 পারা এসছে আলহামদুলিল্লাহ বাবা তুমি একশো যে আলহামদুলিল্লাহ। এখন তারে আলেম বানানোর চেষ্টা করুক, সব রেদি সব ঘাম ওয়ে না মান্যানি তুই বিটা। আমরা প্রত্যেকেই কোরআন যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতি কোরআনের কয় নাম্বার দাবি? নাম্বার 5। 5 নাম্বার হলো তুতা পাখির মতো এই কোরআন তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই, এটাকে বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? তুতা পাখির মতো কোরআন পড়লে অবস্থা এমন হবে ওই যে প্রত্যেক দিন কোরআন পড়ে তো বক্তব্য দিবে, আমার চিনো প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি। তুমি তো কোরআন তেলাওয়াত করো কিন্তু সুযোগ পাইলে তো তুমি ঘুষও খাও, রডের বদলে বাঁশও দাও, আছে না নাই? কারণ কোরআন পড়ছো কিন্তু কোরআন বুঝো। এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না, কোরআন কেন তোমরা বুঝার চেষ্টা করছো না? আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? অন্তরের তালা খুলে দাও, আল্লাহর কোরআন বুঝা শুরু করে দাও, অন্তরটাকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিবেন কে? আমার বাবারা, বয়স্ক বাবারা, আপনারা জবাব দেন, যুবক ভাইরা একটু চুপ থাকেন, পরবর্তীতে যুবক ভাইদেরকে প্রশ্ন করব। আমার বাবারা বলেন আপনারা যদি ইংরেজি না বুঝেন, যদি না বুঝেন আর সুপ্রিম কোর্ট থেকে যদি ইংরেজিতে লেখা একটা নোটিশ আপনার বাড়িতে আসে ডাক যুগে, এটা খোলার পরে দেখলেন হায় হায় ইংরেজিতে কী লিখছে, সুপ্রিম কোর্ট থেকে আসতে না জানে কী লিখছে, এটা তো না বুঝলে পাশের বাড়িতে যারা ইংরেজি বুঝে নিয়ে কোনো ভাতিজাকে বলবে, ভাতিজা দেখতো এটা কী লিখছে, পেরেশানি তৈরি হবে যে সুপ্রিম কোর্ট থেকে না জানে কোন নোটিশ আসলো। যুবক ভাইদেরকে বলি বা যারা পড়াশোনা করছো তোমাদেরকে বলি, মনে করো চায়নার কোন ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার আসলো, সেই ইউনিভার্সিটিতে পড়ার একটা অফার লেটার আসলো। এখন চায়নার ভাষা কি বাংলা না চাইনিজ? তো ওয়াং ওয়াং চোয়াং লেখা কিছুই বুঝেন না, অফার লেটার পেয়ে খুব খুশি, আহারে চীন দেশের মতো দেশে একটা ইউনিভার্সিটি থেকে আমার জন্য পড়ার সুযোগ আসছে। এটা না বুঝলেও আপনি যে পড়তে জানে তার কাছে যাবেন, ভাই রে দেখ তো কী লিখছে একটু। আমার বাবা, আপনি সুপ্রিম কোর্টের নোটিশ না বুঝে বোঝার জন্য আরেক বাড়িতে আপনি দৌড়াতে পারেন। আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তোমরা বিদেশের একটা ইউনিভার্সিটির অফার লেটার পেয়ে বোঝার জন্য এইদিক ওইদিক ছুটতে পারো। আমার বাবা আর ভাইদের কাছে প্রশ্ন হলো আল্লাহর কোরআন বোঝার জন্য সেই জ্ঞান পিপাসা নিয়ে কতদিন কত জায়গায় দৌড়াদৌড়ি করেছে, আল্লাহর কোরআন বোঝার জন্য সেই জ্ঞান পিপাসা নিয়ে কতদিন কত জায়গায় আপনি দৌড়াদৌড়ি করেছেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। সুরাতুল ফাতিহা সারা জীবন নামাজে পড়লেন, এই ফাতিহাটাই বুঝলেন না, কোরআন তো বুঝার জন্য নাজিল হয়েছে। কোরআন না বুঝলে কোরআন দিয়ে জীবন গঠন করা যাবে? তাহলে আমাদের প্রতি কোরআনুল করিমের 5 নাম্বার দাবি হলো কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। নাম্বার 6, আমাদের প্রতি কোরআনের 6 নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি কবা? আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলল তারা সত্য কথা বলল। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে তাদেরকে পুরস্কৃত করবেন কে? আল্লাহ। কোরআন দিয়ে আমল না করলে ওই পুরস্কারের যা যা পাওয়া যায়।
আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম দের কয়েকজন গিয়ে প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুকুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অগো আমাদের মা বিশ্বনবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কারণ কোরআনুল করিম এর বাস্তব নমুনা ছিলেন আমার নবী, কোরআনটা তো হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। শুধু সুবহানাল্লাহ পরে মাহফিল থেকে গেলে চলবে না, কি বুঝলেন এখান থেকে? এই যে আপনারা আমার হাতের দিকে তাকান, এই কোরআনটা প্রিন্টেড না, প্রিন্টেড কোরআন। আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন, আপনার নাম যাচ, আপনাকে এই প্রিন্টেড কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন হওয়া লাগবে, নিজেকে প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে গঠন করা লাগবে। আপনার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে যেন কোরআনের প্রতিচ্ছবি ফুটে ওঠে, এমন জীবন গঠন করা লাগবে। এটি হচ্ছে আপনার প্রতি কোরআনুল করিমের ৬ নাম্বার দাবি। কয় নাম্বার দাবি? আপনার প্রতি কোরআনুল করিমের ৭ নাম্বার দাবি হলো, দেখেন এই ৭ এর আগে কয়টা বলছি কথা কর না কেন, মনে আছে তো? শিখা পড়া বুঝা আমল করা, তাই না? এত কিছুর পর ৭ নাম্বার দায়িত্ব হলো, শুধু নিজে নিজে পড়লে, নিজে নিজে বুঝলে আর আমল করলেই হবে না, এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে বের হয়ে যেতে হবে। আল্লাহর নবী ৪০ বছর বয়সে যখন তার কাছে কোরআন নাজিল হওয়া শুরু হলো, নিজে নিজে কোরআন পড়ে শুধু নিজে নিজেই আমল করেছে নাকি মানুষের কাছে দাওয়াত নিয়ে বের হয়েছে? আপনি আমিও এই কোরআনের দাওয়াত মানুষের কাছে নিয়ে বের হওয়া লাগবে। আল্লাহ তাআলা জন্যই বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত, এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বারণ করবে। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ দিতে হলে কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? এই কোরআন দিয়েই মানুষ মানুষকে সৎ কাজের দিকে ডাকে। শুধু নিজে কোরআন পড়বেন আর আপনার সমাজের মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে আপনি যাবেন না, আপনি আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। এত সোজা নয়। যারা শুধু নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যারা নিজেদের আশপাশের মানুষের মাঝে কাজ করতে চায় না, আমার কথা নয়। খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যারা মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসতে চায় না, নিজেকে বাঁচানোর ধান্দায় নিয়ে যারা সবসময় পড়ে থাকে, এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট জাহাজ চিনেন আপনারা? দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। উপরের তলায় কিছু যাত্রী আছে, নিচের তলায় কিছু যাত্রী আছে। উপরের তলায় ফ্যাসিলিটি একটু বেশি, এই জন্য বিভিন্ন প্রয়োজনে নিচের তলার যাত্রীরা উপরের তলায় যাতায়াত করে। উপরের তলার কয়েকজন একটু ক্ষুব্ধ হয়ে গেল, তারা বলে, এই তোরা সব সময় এত বেশি বেশি উপরে আসিস কেন? একজন একটু বেশি রাগে ছিল, বলল, আমরা আসলে তুমি যদি এতই রাগান্বিত হও ঠিক আছে, আমি আর আসবই না, এমনকি পানির জন্য উপরে আসবো না। এখন যখন আমার পানি দরকার হবে, জাহাজ ফুটা করে আমি পানি নেওয়া শুরু করব। এই পাগলা যদি এই কাম শুরু করে আর কেউ যদি তারে বাধা না দেয়, তাহলে জাহাজ ফুটা আরম্ভ করলে, জাহাজ ছিদ্র করে আরম্ভ করলে, শুধু ওই লোকটাই মরবে না সবাই মরবে? এটা কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফের হাদিস। শুধু ওই লোক মরবে না সবাই মরবে? আপনি নিজে কোরআন পড়বেন, বুঝবেন, কোরআন দিয়ে আমল করবেন, সমাজের মানুষদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে বের হবেন না, আল্লাহর গজব থেকে আপনার মতো কোরআনওয়ালা লুকরে হাই পাবে না। তাহলে কি করতে হবে?
আপনাকে দাওয়াত দিতে হবে মানুষকে। কে মানলো না মানলো আপনার দেখার বিষয়, দাওয়াত দিলে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আপনি দাওয়াত নিয়ে বের হবেন, আপনি আপনার আশেপাশের লোকদেরকে দাওয়াত দেন, ভাই কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনটা একটু মানার চেষ্টা করো, এতটুকু দাওয়াত নিয়ে আপনি বের হন। আপনি আপনার জায়গা থেকে দাওয়াত দিবেন। এই যে দাউদ আলাইহিসসালামের জামানার ঘটনা আমার মনে পড়লো এখন। দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারের দিনটি ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন, যেমন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কোনটা কথা কন না কেন, তাদের ইবাদতের দিন ছিল দাউদ নবীর উম্মতের জন্য শনিবারের দিন ছিল সাপ্তাহিক ইবাদতের। সেই দিনের ব্যাপারে আল্লাহর বিধান ছিল শনিবারে মাছ ধরা যাবে না, আদেশটা ছিল কার? আল্লাহ তাআলার এই আদেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিসসালামের উম্মত তিন ভাগ হয়ে গেল। কয় ভাগ? তিন ভাগ। খুব ভালো করে ঘটনা শুনেন। এক নাম্বার হলো আল্লাহর আদেশ মেনে এক নাম্বার শ্রেণীর লোক, এরা মাছ ধরল না, খাইলও না, কাউকে বাধাও। দুই নাম্বার শ্রেণীর মানুষ, এরা টেকনিক করে মাছ খেয়েছিল, এরা মাছ ওই দিন খায় নাই, কিন্তু মাছ আইল আইল বুঝুন তো আপনারা, আইল দিয়ে বেড়া দিয়ে রাখলো, মনে মনে ভাবলো শনিবারে খাবো না, রোববারে মজা করে ধরে ধরে খাবো। কয় শ্রেণী হইল? তিন নাম্বার শ্রেণী। এরা বলল না, আল্লাহ নিষেধ করেছেন খাবো, কিন্তু যারা মাছ আটকাচ্ছে এদেরকে গিয়ে বাধা দিল, খবরদার এটা আল্লাহর আদেশ অমান্য করো। কয় শ্রেণী হয়েছে? আবারও বলছি, এক নাম্বার মাছ খাইলো না, অন্যায়কারী লোকদেরকে বাধাও, দুই নাম্বার শ্রেণী মাছ ধরলো খাইলো, তিন নাম্বার মাছ খাইলো না ধরলো না অন্যায়কারী লোকদেরকে। আল্লাহ তাআলার এই আদেশকে অমান্য করার কারণে যারা মাছ আটকিয়েছিল খেয়েছিল এই শ্রেণী, এবং আরেক শ্রেণী যারা মাছ ধরে নাই খায় নাই আবার বাধাও দেয় নাই, এই দুই শ্রেণীর মধ্য থেকে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনের কারণে বানর বানিয়ে দিয়েছিলেন, বাঁচিয়ে দিলেছিলেন এক শ্রেণীর লোকদেরকে। তারা কারা? খায় নাই কিন্তু বাধা কি বুঝতেন আপনি? আপনি শুধু কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, আশেপাশের মানুষকে দাওয়াত দিবেন না, আপনিও রেহাই পাবেন। এটা আপনার দায়িত্ব মানুষকে দাওয়াত দেওয়া। এই জন্য নিজেকে দিনই দিনের দাওয়াতের একজন একনিষ্ঠ লোক হিসাবে গঠন করা লাগবে। নিজের জায়গা থেকে যতটুকু পারেন দাওয়াত দিতে হবে, সংঘবদ্ধ হয়ে দিতে পারলে আরো ভালো, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সংঘবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে আঁকড়ে ধরো। তাহলে আমাদের প্রতি কোরআনের সাত নাম্বার দাবি হলো মানুষের মাঝে কোরআনের কি দেওয়া? দাওয়াত দেওয়া, নাম্বার 8। এবং সর্বশেষ দাবি হলো কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটি সেক্টর পরিচালনা করা। আপনি কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করেন, কোরআন দিয়ে আপনি নামাজ পরিচালনা করেন, কিন্তু আপনি রাজনীতি কোরআন দিয়ে করেন না, আপনার অর্থনীতি কোরআন দিয়ে পরিচালনা করেন না, বুঝতে হবে কোরআনের 8 নম্বর এই দাবিটা আপনি পূরণ করতে পারেন। সমস্যার মধ্যে দেখা যায় আরো সমস্যা, মাইক আছে, আলোচনা চলবো ইনশা আন্দারি গুন্দারি চলবো, অসুবিধা আছে নেই, চালিয়ে যান। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে 8 নাম্বার দাবি কি বলছিলাম? কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করা। কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, শিক্ষা জীবন, আন্তর্জাতিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এক কথায় জীবনের প্রত্যেকটি সেক্টরকে কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে, কারণ আপনার জীবনের সকল জায়গার সকল সেক্টরের সমস্যার সমাধান যে কিতাবে রয়েছে তার নাম কি? এই জন্যই তো আমরা স্লোগানও দিই, সকল সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে
সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। এই কোরআনের কাছে আসলেই শান্তি মিলবে, নাজাত মিলবে, মুক্তি মিলবে। আপনি যদি কোরআনের কাছে আসেন নাজাত পাবেন, মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের প্রতি কোরআনের দাবি আছে কয়টা? দাবি আছে কয়টা? এই আটটি দাবি আজকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি তুলে ধরেছি। এই আটটি দাবি পূরণ করলেই প্রথম একটি হাদিস বলেছিলাম আলোচনার শুরুতে, মনে আছে তো আপনাদের? আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাই, কোরআন হয় আপনার পক্ষে সুপারিশ করবে অথবা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। পক্ষে সুপারিশ চাইলে এই আটটা কাজ করতে হবে। কয়টা কাজ? এই আটটি, আটটি পয়েন্ট সবার মনে আছে তো? আসুন একটা টেস্ট হয়ে যাক, বলেন এক নম্বর কি? বলেন বিশুদ্ধ করে কোরআন শেখা। দুই নম্বর বেশি বেশি? তিন নম্বর হ্যাঁ মানুষকে কোরআন শেখানো। চার নম্বর যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করা। চার নম্বর কোরআনটাকে বুঝা। ছয় নম্বর কোরআন দিয়ে আমল করা। সাত নম্বর মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া। আট নম্বর কোরআন দিয়ে সম্পূর্ণ জীবনের সকল ক্ষেত্র পরিচালনা। আটটি কাজ করলেই আমাদের জীবন সফল হবে, সার্থক হবে, সুন্দর হবে, আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। এখন কিছু কথা কইলাই রাগ করবানি আপনারা, দেখো আপনারা ফুস্টারও উল্লেখছেন সাড়ে নটার সময় প্রধান অতিথির আলোচনা, এখন সাড়ে নটা বাজে। এখন যদি আপনারা আবার কালেকশন লাগে হন তো হোক আছেন, কোন সময় আমি আবার কালেকশন করিয়া দিয়া যাইতাম, এরপরও আপনারা হইছেন আমি দিয়া যাইরাম। তো এখন একটা কথা হইয়া যায়, ওয়াজ মাহফিলে আপনারা রাগ করবো না, এলাকার মানুষ সবাই হইরাম, ওয়াজ মাহফিলে হুজুর হলোর দুষ্টুকাইতে দুকাইতে মানুষ হেরান, কিন্তু এর পিছনে যে কত ব্যাকগ্রাউন্ড থাকে মানুষ সেখান দেখে না। আমরা হুজুর এখন এখন বহুত বিপদও আছে, মাতলেও বিপদ, না মাতলেও বিপদ, আমরা কত বিপদ আছে জানেন নি। আমরা একটু আস্তে আস্তে আটলে হয় দেখো মনে হয় হুজুরে বেশি খেলছে, আর জোরে আটলে হয় মনে হয় হুজুরের লম্বা কোনো দাওয়াত আছে, কোন ভাই যাইতাম বুঝলাম না। আপনারা সাড়ে নটা পর্যন্ত দিচ্ছেন, সাড়ে নটা পর্যন্ত আমি আমার আলোচনা করছি, আপনারা কইছেন বাদ এসে আমি এসার এক ঘন্টা আগে আইয়া বই রয়েছি যেন আপনারা আগে ভাগে উঠেন, কিন্তু ওটাই শোন না। যাই হোক, এটা একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা তো আল্লাহর কোরআনের খেদমত হয়, কথা ঠিক না নেই? এই মাদ্রাসাত আল্লাহর কোরআনের খেদমত হয়, আমরা কোরআন রে সবে ভালোবাসি, কোরআন রে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যেহেতু এই মাদ্রাসাত কোরআনের খেদমত হয়, সেহেতু কোরআনের খেদমতর সাথে আমরা প্রত্যেকে আওকা এই মাদ্রাসার উন্নয়নের লাগি প্রত্যেকেই সামিল হই, আমরা সবে একটু উফরে দিয়ে আতুটাই আত্মলোকার সবে। বলন্টার ভাই হল হামাউকা ভিতরে তো আত্মলোকা একটু নারাসারা মারু কাছে বাক্কা সময় তো বইছেন একটু ওলা দৌকা ফকেটো আথারাউকা মানুষের ফকেটো নাই নিজের ফকেটো আর জানো, হ্যাঁ নিজের ফকেটো আর ওকা। আচ্ছা মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল তোমরা একটু উঠি যাও, হ্যাঁ সবাই সবাই একটু সামে লৌকা, সবাই একটু সামে লৌকা, হ্যাঁ উঠবা না সবাই একটু সামনে লোকা, মাশাআল্লাহ। আর একটু জিকির করো, কালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মহিলা শ্বশুর রাখা দিছে, মাশাআল্লাহ একজন মহিলা